গোটা সংস্কারকে কেন্দ্র করে ঐতিহাসিক ছাত্র আন্দোলন নাকি স্বৈরাচারের পতন কিংবা হঠাৎ বন্যায় প্লাবিত বাংলাদেশ কোনটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে এমন কিছু তুলে ধরছি যা আপনাকে রীতিমতো অবাক করে দিবে এ কোন বাংলাদেশ যেখানে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র হতাহতের পরে সাধারণ জনগণ নেমে আসে রাজপথে আর জুলাই থেকে আগস্ট ঘটে হাজার মানুষের প্রাণহানি আর রক্তের রঞ্জিত হয় রাজপথ পতন হয় শেখ হাসিনা সরকারের আর ঠিক ওই আগস্টেই ঘটে এক প্রাকৃতিক দুর্যোগ বন্যা আর এই বন্যা নতুন ভাবে জেগে ওঠে বাংলাদেশের আপামর সমাজ সত্যিকারে দেশপ্রেমিক হলে মানুষ কিনা করতে পারে এটি তার প্রমাণ তাই তো বলা হয় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশে সেরা সেত আমার জন্মভূমি এমন বাংলাদেশকে আপনি আগে কখনো দেখেছেন যেখানে একজন সাত বছরের শিশু তার ওমরা পালনের উদ্দেশ্যে জমানো টাকা দান করেন বন্যায় দুর্বত এলাকার ত্রাণ তহবিলে আর বাইরের জমানো মাটির ব্যাংকের টাকাটাও জমা দেন ত্রাণ তহবিলে তবে সেই মা জন কিন্তু মারা গেছেন প্রায় চার বছর আগে আর একজন পাঁচ বছর শিশু যখন তার আঁকা ক্যানভাস বিক্রয় করে সে অর্থ দান করেন ত্রাণ তহবিলে ত্রাণ তহবিল ও বিতরণে অংশ শিশুরা যার সাজার সামর্থ্য অনুযায়ী কাজ করেন ত্রাণ তহবিলে কি মনোমুগ্ধকর তার কথা তার চিন্তা ভাবনা না চাইতে হাজার হাজার মানুষ ছুটে আসেন কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী সংগ্রহ বিতরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় টিএইচিতে সাত দিনের জমা পড়ে প্রায় আট কোটি টাকা আর জমা হয় খাদ্য সামগ্রী বাংলাদেশের এমন এলাকা নেই যেখান থেকে এগিয়ে আসেন নাই কেউ এই বাংলাদেশকে আগে কখনো কি দেখেছেন আপনি কিংবা দেখেছেন বিশ্ব উত্তর হবে না হাজারো মানুষের ত্রাণ সামগ্রী দেওয়ার বিষয়ে আসলে আগে জানতে হবে কেন এই মহা ত্রাণ সংগ্রহ কার্যক্রম প্রায় প্রতি বছর ভারত বাংলাদেশকে না জানিয়ে ছেড়ে দেয় ফরাক্কা তিস্তা ব্যারেজ সহ ত্রিপুরার ডম্বুর বাদ সুইসগেট কিংবা ব্যারেজ এবছরও তার ব্যতিক্রম হয়নি আমার ভারতের বিজেপির অন্যতম ঘনিষ্ঠ বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার সরকার যখন পতন হয় তখন আশ্রয় নেন এই ভারতেই তাই ভারত সব দিক থেকেই বর্তমান বাংলাদেশে ঘায়েল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারই অংশ হলো এই বন্যা উজারদের যখন তার অতিরিক্ত পানির চাপ কমানোর জন্য সুইচগেট কিংবা বাদ খুলে দেবে তার চৌবাহাত্তর ঘণ্টা আগে ভাটির দেশকে জানানোর কথা থাকলেও ভারত সেটি করেনি কোনো প্রকার পূর্ব সতর্কতা ছাড়াই তারা ছেড়ে দেয় ত্রিপুরার ডম্বুর বাদ এই ডম্বুর বাদ প্রায় একত্রিশ বছর পর খুলে দেয়া হলো না বলেই আর গেট খোলার আগেই কিছু ভারতীয় রাতের আধারে রাস্তা কেটে দেয় যা বর্ডার গার্ড বাংলাদেশের চোখে পড়ে আর সেখান দিয়ে বাংলাদেশে হু হু করে পানি ঢুকতে থাকে আর সেটি করা হয় মধ্যরাতে যখন সবাই গভীর ঘুমে নিমজ্জিত তবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ও আমজনতা সবার পক্ষ থেকে বন্যার দেয় ভারতের বললেও তারা এই বিষয়টি অস্বীকার করেন বরং এটি ইচ্ছাকৃত নয় বরং এমনি খুলে গেছে পানির চাপে পানির চাপে কখনো বাঁধ বা সুইচ খুলে যায় না বরং সেটি ভেঙে যায় বলা বাহুল্য যে এই হঠাৎ বন্যার কারণে একদিনই বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম সহ পানির নিচে তলিয়ে যায় প্রায় আটটি জেলা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন ফেনীর মানুষেরা নেই পর্যাপ্ত খাবার বন্ধ হয় বিদ্যুৎ লাইন রাস্তাঘাট ফসলের জমি সবই পানি নিচ্ছে কোনো কিছু বুঝে ওঠার আগেই তুলিয়ে যায় ঘরবাড়ি নষ্ট হয় ফসলের জমি পানি বন্দি হয় এগারোটি জেলার প্রায় চল্লিশ লাখ মানুষ মূলত ভারতের দ্বারা সৃষ্ট এই বন্যা মোকাবেলায় ছুটে আসেন সরকার থেকে সাধারণ আমজনতা ছাত্র সমাজ যেখানে ত্রাণ নেওয়ার জন্য নয় বরং দেওয়ার জন্য জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে শত থেকে হাজার হাজার থেকে লাখ টাকার অর্থ দান করেন এই ত্রাণ সামগ্রী দিতে এই দৃশ্য বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনও কেউ দেখেছে কিনা আমার জানা নেই একদিকে সরকারের পক্ষ থেকে পাঠানো হয় ত্রাণ সামগ্রী উদ্ধার অভিযানে পাঠানো হয় বাংলাদেশ নৌ সেনা ও কোস্টগার্ড সদস্যদের এগিয়ে আসেন বাংলাদেশ পুলিশও এগিয়ে আসেন আমজনতা বিভিন্ন কোম্পানি অনেকে আবার নিজ উদ্যোগে ত্রাণ সহায়তা উদ্ধার অভিযানে অংশ নেন ভারতের দ্বারা সৃষ্ট এই বন্যা উদ্ধার অভিযান ত্রাণ সহায়তা ও পুনর্বাসনে এগিয়ে আসেন আজ সোনা ফাউন্ডেশন রাজধানীর নগরে তারা সংগ্রহ করেন ত্রাণ সামগ্রী আর অনলাইন অফলাইন মিলিয়ে জমা পড়ে প্রায় বিশ কোটি টাকারও বেশি আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন তাদের ফান্ডে জমা পড়ে প্রায় একশো কোটি টাকার উপরে এই ত্রাণ সংগ্রহ এগিয়ে আসেন সাধারণ আমজনতাসহ ছাত্রছাত্রী বিভিন্ন অঙ্গনের তারকারা অংশ নেন ফিলিস্তিন রাষ্ট্রদূত তেমন একটি বাংলাদেশই তো চেয়েছিলাম যেখানে একজন ভিক্ষুক দান করেন ত্রাণ তহবিলে নিজেদের সামর্থ্য অনুযায়ী দান করেন তৃতীয় লিঙ্গের হিজরা সম্প্রদায় কাঁধে কাঁধ মিলিয়ে আজ বাংলাদেশের সর্বস্তরের মানুষ এগিয়ে এসেছেন এই বন্যা মোকাবেলায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই সাম্প্রতিক বাংলাদেশ আগে কখনো দেখেছে যেখানে ত্রাণের সামগ্রী লুটপাট করে খেতে দেখেছে এই জাতি সেখানে আজ স্বেচ্ছায় লাখ লাখ টাকা দান করছেন বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সব মানুষেরা দেশপ্রেম এমন এক মরণ নেশা যার জন্য জীবনও দিতে পারে যে কেউ স্বেচ্ছায় আজ বাংলাদেশের আকাশে দুর্যোগের ঘন ঘটা একদিকে ভারতের বৈরী আচরণ সবসময় দখলদারিদের চেষ্টা আর অন্যদিকে আমেরিকা সব বৈশ্বিক চাপ মোকাবেলায় সব কিছু যেন আজ বাংলাদেশের কাছে তুচ্ছ তবে ভারতের আগ্রাসন ও বৈশ্বিক চাপ মোকাবেলায় সকল বাংলাদেশিকে এগিয়ে আসতে হবে গড়ে তুলতে হবে জাতীয় ঐক্য সামাজিক সাম্প্রদায়িকতা বজায় রেখে জাতীয় কোনো ইস্যুতে কাদের কাঁধ মিলিয়ে সোচ্চারা হওয়া বন্যায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সহ নৌবাহিনী কোস্টগার্ড আমজনতা সমাজ পুলিশ সদস্যরা উদ্ধার অভিযান পরিচালনা ও ত্রাণ সামগ্রী সংগ্রহ বিতরণ করে যাচ্ছেন নিরলসভাবে স্বৈরাচার সরকারের পতনের পরে বাংলাদেশ যেন একটুকরো দেহের মতো কাজ করছে সকল বাংলাদেশি তবে এক কিছু পাপিষ্ট ছাড়া যারা দেশে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে গত পনেরো বছর ধরে আর হত্যার আহাজানিত আছেই আসুন দেশকে ভালোবাসি দেশের সম্পদ রক্ষা করি দেশপ্রেমে উদ্ভূত হয়ে দেশমাতৃকায় সেবায় নিয়োজিত হই যে কোনো বহির্শক্তি শক্তি থেকে দেশকে রক্ষা করি এই যেন হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম